হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের ক্লাস করাবো। জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। প্রত্যেক দিন তোমাদের মর্নিং এই ক্লাসগুলো চলছে। অবশ্যই এই ক্লাসগুলো তোমরা কমপ্লিট করবে, বিশেষ করে তোমাদের কলকাতা পুলিশ এবং ডব্লিউপি যে এক্সাম তোমাদের রয়েছে রিসেন্টে, তোমাদের কিন্তু সেখানে প্রচুর পরিমাণে হেল্প করবে। এছাড়া তোমাদের এসএসসির যে জিডির এক্সাম আছে সেখানেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে এই ক্লাসটি। ওকে, এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। প্রত্যেকটা কোশ্চেনের সাথে তোমাদের এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে আলোচনা করা হচ্ছে, আর সাথে থাকছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের এক্সামে অনেকটাই অন্যদের থেকে তোমাকে এগিয়ে রাখবে। চলো তাহলে শুরু করি আজকে ডব্লিউপি এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। কৌস্তভ চ্যাটার্জি কোন দেশের 78তম গ্র্যান্ড মাস্টার হয়েছে? গ্র্যান্ড মাস্টার থেকে প্রশ্ন দেয়, তাহলে কৌস্তভ চ্যাটার্জি দেশের কততম গ্র্যান্ড মাস্টার হয়েছে? 78তম। কোথাকার? ভারত। ওকে, তাহলে কোন দেশের? ভারতের। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। পরবর্তী দেখো, ডিআরডিও 1 জানুয়ারি 2023-এ তার ড্যাশ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তাহলে ডিআরডিও হচ্ছে তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। কততম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারেন্ট টপিকের একটা প্রশ্ন। ওকে, জানুয়ারি 2023-এ 1 জানুয়ারি এটা করেছে, এটা হচ্ছে 65তম। ওকে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এই প্রশ্নটা তোমাদের এক্সামে আসার মতো কিন্তু একটা প্রশ্ন। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, ডিআরডিও ফুল ফর্মটা আশা করি সকলেই তোমরা জানো, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর ভারতের কোথায় হচ্ছে তোমার সদর দপ্তর আছে? নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে। আর একটা জানবে, ডিআরডিও কবে হচ্ছে গঠন হয়েছিল? 1958-তে। এই সদর দপ্তর গঠন থেকে প্রশ্নগুলো দিয়ে থাকে, তাই এগুলো তোমাদের কভার করতেই হবে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি মুর্মু কোন শহরে সংবিধান উদ্যান উদ্বোধন করেছে? এইটা কিন্তু তোমাদের খুবই নিউজে রয়েছে, সংবিধান উদ্যান। আর এখানে মুর্মু বলতে দ্রৌপদী মুর্মুর কথা বলা হচ্ছে। তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে এই উদ্যানটা তোমার উদ্বোধন করেছে? এটা হচ্ছে জয়পুর, রাজস্থানের জয়পুর। ওকে, পিঙ্ক সিটি বলা হয়ে থাকে তোমাদের এই জয়পুরকে, তোমরা সকলেই জানো এটা, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। জয়পুর কথার অর্থ মনে আছে? বিজয়নগরী। অনেকবার বলে দিয়েছি তোমাদের আমি, তবু আর একবার বলে দিলাম, রাজস্থানের রাজধানী হচ্ছে তোমার এই জয়পুর। আচ্ছা, জয়পুর শহরটি কে তৈরি করেছিলেন মনে আছে? দ্বিতীয় সওয়াই মানসিংহ। ওকে, দ্বিতীয় সওয়াই মানসিংহ, ইনি কিন্তু তৈরি করেছিলেন এই জয়পুর শহরটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালটা আমি বলে দিয়েছিলাম, কারোর মনে আছে? 1787-এ। আর কেন এটাকে পিঙ্ক সিটি বলা হচ্ছে কারোর মনে আছে? 1976 সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস এই শহরটিতে ঘুরতে এসেছিল, মানে বেড়াতে এসেছিল। সেই সময়তে কি করা হয়েছিল, তাকে সম্মান জানানোর জন্য এই শহরটি গোলাপি রঙে সাজানো হয়েছিল, মানে সমস্ত ঘর বাড়ি, দোকান, প্রাসাদ সমস্ত কিছু গোলাপি অর্থাৎ পিঙ্ক কালারের রং করে দেওয়া হয়েছিল। ওকে, তা সেই জন্য সেই থেকে কিন্তু এটা গোলাপি শহর কিন্তু নামে পরিচিতি হয়েছে। পরবর্তী দেখো, 4 নম্বর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তোমরা সকলেই জানো, তাহলে এই রাজনাথ সিং কোন রাজ্যে সিয়ম সেতু উদ্বোধন করেছে বলো? যে কটা প্রশ্ন কারেন্ট টপিক থেকে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে এই সিয়ম সেতু উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 4টে অপশন রয়েছে, বলো রাইট আনসার কি হবে। ডিরেক্ট প্রশ্ন এইরকম থাকবে, কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817-তে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে জেনে রাখবে, আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য রাজা রামমোহন রায় ডেভিড হেয়ারকে কিন্তু সমর্থন করেছিল 1817 সালে কলকাতায় এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করার জন্য। তাই ডেভিড হেয়ার এটা কিন্তু তৈরি করেছেন, কিন্তু ওকে ইন্সপিরেশন দিয়েছেন কে? রাজা রামমোহন রায়। কিসের জন্য? আধুনিক শিক্ষার আলো যাতে ঠিকভাবে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষের মধ্যে। ক্লিয়ার? পরবর্তী দেখো, কে শিবাজি উৎসবের আয়োজন করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি থেকে প্রশ্ন, শিবাজি উৎসব কে পালন করেছে? ভিডি সাভারকর, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, জ্যোতিবা ফুলে। বালগঙ্গাধর তিলক হচ্ছে তোমার শিবাজি উৎসব আয়োজন করেছিলেন। এখানে জেনে রাখবে, লোকমান্য নামে পরিচিত কিন্তু এই বালগঙ্গাধর তিলক, মহারাষ্ট্রের একজন বিখ্যাত চরমপন্থী নেতা কিন্তু ছিলেন এই বালগঙ্গাধর তিলক। 1881 সালে তিনি কেশরী পত্রিকা কিন্তু শুরু করেছিলেন, যেটা হচ্ছে মারাঠি ভাষায় লেখা। আর একটা পত্রিকা তিনি চালু করেছিলেন, মারাঠা পত্রিকা, যেটা হচ্ছে ইংরাজি ভাষায় লেখা। এইটা প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে, আর বহুবারই স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। সবাই ভাবে যে মারাঠাটা হচ্ছে তোমার মারাঠি ভাষায় লেখা, আর কেশরীটা হচ্ছে তোমার ইংরাজি ভাষায় লেখা, কিন্তু না, মারাঠাটা হচ্ছে ইংরাজি ভাষায় লেখা পত্রিকা, আর কেশরীটা হচ্ছে মারাঠি ভাষায় লেখা। আর 1884 সালে তিনি ডেকান এডুকেশন সোসাইটি শুরু করেছিলেন। এই প্রশ্নটা অনেক বইতে তোমরা পাবে না, প্রিভিয়াস ইয়ারে দেখবে এই প্রশ্নটা এসেছে। ওকে, তাই এই রিলেটেড ইনফরমেশন যেগুলো আমি দিচ্ছি না, এগুলো কভার করো, তাহলে তোমাদের কিন্তু জিকেতে কোনো রকম প্রবলেম থাকবে না। আর একটা জিনিস মনে রাখবে, বার্মার যে জেল ছিল সেই বার্মার জেলে থাকাকালীন বালগঙ্গাধর তিলক যে গীতা রহস্য রচনা করেছিলেন, এই প্রশ্নটাও আছে এক্সামে। আর একটা জিনিস জানবে, 1916 সালে লখনৌ চুক্তির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই বালগঙ্গাধর তিলক। আর একটা জানবে, 1893 সালে গণপতি উৎসব, ওকে খুব ইম্পর্টেন্ট,
এবং 1895 সালে শিব জয়ন্তী হচ্ছে তোমার শুরু করেছিল। এই গণপতি উৎসব, শিবাজী উৎসব, এগুলো হচ্ছে বাল গঙ্গাধর তিলক করেছিল। এইগুলো থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসে। এই যে কটা যে ইনফরমেশন দিলাম প্রত্যেকটা ভালো করে মুখস্থ করবে। পরবর্তী দেখো 7 নম্বর, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? জেআর সায়েন্স থেকে প্রশ্ন, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, মাইক্রো তরঙ্গ নাকি এক্স রশ্মি? টেলি যোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর একটা জিনিস জানবে, তোমাদের WB তেও প্রশ্ন এসেছে বা অন্যান্য এক্সামও, যে আমরা যে রিমোট কন্ট্রোল যেটা ব্যবহার করে থাকি টিভিতে, রিমোট বলো বা আদার্স জিনিসে, তা এখানে কোন রে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইনফ্রারেড রে, যেটাকে বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি, যেটা অপশন এ তে ছিল। ওকে, এটা ব্যবহার করা হয় সংকেত পাঠানোর জন্য। ইনফ্রারেড রশ্মি এক ধরনের অদৃশ্য লাল আলো বলতে পারো। এটা WBCS 2020তেও হয়েছে এই প্রশ্নটা। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, এইগুলো তোমাদের কভার করতে হবে। আর এই অবলোহিত বিকিরণ কত সালে কে আবিষ্কার করে? 1800 সালে স্যার উইলিয়াম হার্সেল, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে দেখো, হার্সেল হচ্ছে উইলিয়াম হার্সেল, এই হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে কিন্তু আবিষ্কার করেছিলেন। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, পরবর্তী 8 নম্বর প্রশ্ন, পাল বংশের কোথায় রাজত্ব করেছিলেন? পাল বংশের নাম সকলেই শুনেছ, তাই ইনি কোথায় রাজত্ব করেছিল এই পাল বংশ বলো, বিহার, দিল্লি, মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? পাল বংশ রাজত্ব করেছিল বিহারে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এইরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু এক্সামে থাকবে। আচ্ছা, পাল বংশের সম্পর্কে আমি কিছু তোমাদের ইনফরমেশন দেবো, তার আগে দেখে নাও, বিহার পূর্ব ভারতের একটা রাজ্য, বিহারের রাজ্যপাল আছেন বর্তমানে ফাগু চৌহান, আর বিহারের মুখ্যমন্ত্রী আছে নীতিশ কুমার, আর রাজধানী আছে পাটনা। বিহার সম্পর্কে এগুলো কারেন্ট টপিকে ইম্পর্টেন্ট, এগুলো জেনে নিলে। এবার দেখো, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে তোমার ভোপাল, ওকে, যেটা অপশন ডি এ ছিল, আর মুখ্যমন্ত্রী আছে শিবরাজ সিং চৌহান। এই মুখ্যমন্ত্রী রাজধানী থেকে প্রশ্ন গায় বলে এগুলো কভার করে দিচ্ছি। আর মহারাষ্ট্র, যেটা অপশন সি এ ছিল, রাজ্যপাল আছেন ভগৎ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আর রাজধানী হচ্ছে তোমার মুম্বাই। এইগুলো থেকে প্রশ্ন আসে বলে বারবার বলছি, এগুলো তোমরা কভার করে যেও, কেননা এইগুলো থেকে থাকবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজধানী। এবার দেখো, তোমাদের যেটা বলছিলাম পাল বংশ, পাল বংশের যে সময়কালটা, মানে কত থেকে কত পর্যন্ত পাল বংশ রাজত্ব করেছে, এটা থেকে প্রশ্ন দিতে পারে। 650 থেকে 650 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এর সময়কাল পাল বংশের। ওকে, এবার পাল বংশের তোমার প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার গোপাল, ওকে, গোপাল পাল পাল বংশের প্রতিষ্ঠাতা, এস্টাবলিশ করেছিলেন পাল বংশ। এবার যদি বলে যে পাল বংশের হচ্ছে শেষ রাজাকে, তাহলে তোমরা কি বলবে? গোবিন্দ পাল। যদি বলে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, তাহলে কি বলবে? দেবপাল। তাহলে বোঝা গেল, প্রতিষ্ঠাতা মানে এস্টাবলিশ, এটা এটা হচ্ছে তোমার শেষ রাজা, আর হচ্ছে এটা হচ্ছে তোমার শ্রেষ্ঠ রাজা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 9 নম্বর, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন বলো? এখানে সালটা দেয়াই আছে, সালটা থেকে আবার এক একটা এক্সামে প্রশ্ন দেয়, এখানে সাল দিয়ে দিয়েছে, কে করেছিলেন বলতে হবে। এটা করেছিল পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতি বলতেই সঙ্গে সঙ্গে মনে রাখবে পুলিন বিহারী দাস করেছিল 1905-এ। পরবর্তী দেখো, নাইরোবি কোন দেশের রাজধানী? তাহলে নাইরোবি কোথাকার রাজধানী? মরিশাস, সুইডেন, কেনিয়া নাকি ইকুয়েডর? তোমাদের যে ক্যাপিটাল, ওকে, সেই ক্যাপিটাল বা রাজধানী থেকে প্রশ্ন থাকবে। তোমাদের GI তেও কিন্তু এগুলো কভার হয়ে যাবে, অ্যানালজি চ্যাপ্টারে কিন্তু এগুলো কাজে লাগে, তোমার মিলাতে দেয়। তাহলে নাইরোবি কোন দেশের রাজধানী? কেনিয়ার, অপশন সি রাইট অ্যান্সার। এখানে জেনে রাখবে মরিশাস, যেটা অপশন এ তে ছিল, এর রাজধানী হচ্ছে তোমার পোর্ট লুইস। নেক্সট হচ্ছে সুইডেন, যেটা অপশন বি এ ছিল, এর রাজধানী হচ্ছে স্টকহোম। আর কেনিয়ার রাজধানী হচ্ছে তোমার নাইরোবি, যেটা বললাম। আর ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো। ক্লিয়ার? তো এই কটা মুখস্থ করে রাখবে, অপশন রিলেটেড এগুলো কভার করে দিলাম। তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিসে আমি কিছু না কিছু করিয়ে দিচ্ছি ক্যাপিটাল, যেগুলো এক্সামে আসে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নটা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, এবার দেখো প্রশ্নটা, প্রধানমন্ত্রী পদত্যাগ পেশ করতে পারেন কার কাছে? এবার ঠিক আছে কোশ্চেনটা, এবার বলো, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি? তাহলে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ পত্র জমা দিতে চান, তিনি কার কাছে পেশ করবেন? রাষ্ট্রপতির কাছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার সেই সময় যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে কার কাছে করবে? তখন উপরাষ্ট্রপতির কাছে করবে। ক্লিয়ার? এবার তোমাদের এখানে জানতে হবে, এখন বর্তমানে রাষ্ট্রপতি কে আছেন? সকলেই জানো দ্রৌপদী মুর্মু আছেন, কিন্তু প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট, কততম রাষ্ট্রপতি ভারতের? 15তম রাষ্ট্রপতি। ওকে, আচ্ছা আমাকে বলতে পারবে রাষ্ট্রপতি আর এই উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে সংবিধানের কততম পাঠে? এটা তো একটা পাঠই বলো না, যেটা 5 নম্বর পাঠে, আর্টিকেলটা মনে আছে, ধারাটা, ধারাটা বলো দেখি, অনেকবার বলেছি 52 থেকে 73, এর মধ্যে হচ্ছে তোমার রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা রয়েছে, ভালো করে মুখস্থ করে রাখবে। এবার রাষ্ট্রপতি রিলেটেড পলিটি থেকে কি কি কোশ্চেন আছে? রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি, ভালো করে বুঝবে, নির্বাচন পদ্ধতি, এইটা বর্ণনা আছে 15 নম্বর আর্টিকেলে, এটা আছে 54 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন যে স্যার, তাহলে 52 নম্বর আর্টিকেলে তাহলে কি আছে? ভারতে
একজন তো রাষ্ট্রপতি থাকবে, তাহলে ভারতে যে রাষ্ট্রপতি থাকবে সেইটা থাকার কথাটা বলা আছে 52 নম্বরে। আর নির্বাচন পদ্ধতি আছে যেটা, মানে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে যে নির্বাচন পদ্ধতি সেটা বলা রয়েছে তোমার 54 নম্বরে। এবার আর একটা প্রশ্ন আছে, রাষ্ট্রপতি যে শপথ গ্রহণ, ওকে শপথ গ্রহণ, এইটা বলা আছে কত নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি, বলো দেখি কার মনে আছে? এটা 60 নম্বর আর্টিকেলে, 60। আর একটা প্রশ্ন খুবই কমন আছে, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট তাই তো, যেটাকে পদচ্যুতি আমরা বাংলায় বলে থাকি, এইটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? খুবই আছে, 61 নম্বর আর্টিকেলে। ওকে, ইমপিচমেন্ট, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় 61 নম্বর আর্টিকেল অনুযায়ী। আর উপরাষ্ট্রপতি নির্বাচন বলা রয়েছে তোমাদের 66 নম্বর আর্টিকেলে, এটা হচ্ছে তোমার উপরাষ্ট্রপতি, ক্লিয়ার? তো এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে, এই কটা থেকে প্রশ্নগুলো এসে থাকে সব থেকে বেশি, 66, 61, 60, 52 আর 54, ক্লিয়ার? এই কটা যদি করে নাও এখান থেকে তোমাদের কপাল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর, মৃত্যুর পর পেশি দৃঢ় হয়ে যাওয়াকে কি বলা হয়? মৃত্যুর পর দেখবে পেশিগুলো শরীরে কি হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, মানে সংকুচিত, মানে হচ্ছে সংকুচিত হয়ে যায়। তাহলে এই যে যে দৃঢ় হয়ে যাওয়া সেটাকে কি বলে? পেশি টান, টেটেনাস, রাইগর মর্টিস, নাকি হচ্ছে পেশি টুইট, এটাকে বলে রাইগর মর্টিস। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। জেনারেল সায়েন্সের কিন্তু প্রশ্ন এরকম টাইপ কিন্তু থাকবে এক্সামে, ওকে, ইজি টাইপই, কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন কিন্তু এটা, এইরকম টাইপগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি, দেখে আনসার করবে সক্রিয় বলেছে না মৃত বলেছে, মৃত। চারটে অপশন তোমাদের দিয়েছে, নারকোত্তম, মাউন্ট হ্যারিয়েট, মাউন্ট ধুলিয়ার, নাকি ব্যারেন। রাইট অ্যান্সার হবে নারকোত্তম, এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। এই যে ব্যারেন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি। খুবই প্রশ্ন আছে যে ব্যারেন দ্বীপ, তোমরা নাম শুনেছো, এটা আন্দামান সাগরে অবস্থিত একটা দ্বীপ, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, দক্ষিণ এশিয়ার, এটি কিন্তু ভারতেরও একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। যদি প্রশ্ন এইভাবে আসে যে এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা, তাহলে বলবে এই ব্যারেনটা। আবার যদি প্রশ্ন আসে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা, তাহলেও আনসার হবে এই ব্যারেনটা, ওকে। আর মৃত বলেছে আন্দামানে, তোমার হচ্ছে নারকোত্তম হবে। আর একটা জিনিস মনে রাখবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। আর একটা জিনিস জানবে, আন্দামান নিকোবরে বর্তমান হচ্ছে তোমার লেফটেন্যান্ট কে আছেন? লেফটেন্যান্ট গভর্নর দেবেন্দ্র কুমার যোশী আছেন, ওকে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, অজন্তার নিদর্শনগুলি কোন যুগে? তোমাদের অজন্তার গুহাচিত্র, ইলোরার গুহাচিত্র থেকে প্রশ্ন আছে, বহুবার করিয়েছি আমি তোমাদের, এক্সট্রা ক্লাসও করানো রয়েছে স্পেসিফিকভাবে, ওকে। হিস্টোরিক্যাল প্লেসে, স্ট্র্যাটেজিকের মধ্যে রয়েছে, সেগুলো যে করতে পারো, জিওগ্রাফিক্যালের জায়গায় রয়েছে। এখানে বলো আন্তর্জাতিক নিদর্শনগুলি কোন যুগে, এটা হচ্ছে গুপ্ত যুগে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে জেনে রাখবে অজন্তা গুহা সম্পর্কে, যেটা থেকে প্রশ্ন আসে, মহারাষ্ট্রে আছে অজন্তা গুহা, ওকে, প্রধান পর্যটন কেন্দ্র অজন্তা। গুপ্ত বংশ সম্পর্কে একটুখানি জেনে নাও, ঐতিহাসিকরা গুপ্ত বংশকে কি বলা হয়? ভারতের স্বর্ণযুগ বলে বিবেচিত করেছে। তারা ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলে? গুপ্ত যুগকে। সাম্রাজ্য শাসক রাজবংশটির প্রতিষ্ঠা করেছিলেন রাজা শ্রীগুপ্ত, তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। বিষ্ণুগুপ্ত গুপ্ত বংশের শেষ শাসক, তাহলে বিষ্ণুগুপ্তকে গুপ্ত বংশের শেষ শাসক। আর গুপ্ত আমলে কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বৎসায়নের মতো হচ্ছে বিদ্বানদের কিন্তু জন্ম হয়েছিল, মানে সমসাময়িক, আমি করিয়ে দিয়েছিলাম, এই সমসাময়িক থেকে প্রশ্ন আসে, তোমাকে প্রশ্ন এরকম ভাবে বলে দেবে, টাইপটা বোঝো, কালিদাস কোন যুগের সমসাময়িক, আর্যভট্ট কোন যুগের সমসাময়িক, তোমাকে চারটে অপশন দিয়ে দেবে, চারটে যুগে, এরকম আনসারগুলো করতে হবে, তখন এটা কাজে লাগবে। আমি যে জন্য বলছি রিলেটেড ইনফরমেশন যে স্কিপ করে যাবে সে প্রচুর প্রশ্ন কিন্তু কভার করতে পারবে না, একটা জায়গার মধ্যে করিয়ে দিচ্ছি, করে নাও। আচ্ছা, যে মৌর্য যুগটা দেখতে পাচ্ছ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা বৃহদ্রথ, আর শ্রেষ্ঠ রাজা মৌর্য বংশের অশোক, এইগুলো মুখস্থ রাখবে। পরবর্তী দেখো, কনিষ্ক কখন মারা যান? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, দেখি কে বলতে পারো, কনিষ্ক সম্পর্কে তো অনেকেই পড়েছো, এবার এই প্রশ্নের আনসারটা দাও। যারা ডিটেলস পড়তে চাইছো তোমাদের হিস্ট্রি, আমি তোমাদেরকে বলবো লুসেন্টের আমার হিস্ট্রি ক্লাস করানো রয়েছে, একবার যে ক্লাসগুলো তোমরা করে দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, পুরো সিকোয়েন্স অনুযায়ী, চ্যাপ্টার অনুযায়ী, অধ্যায় ভিত্তিক ক্লাস করানো রয়েছে, একবার করে নাও। কনিষ্ক মারা যায় হচ্ছে 102 খ্রিস্টাব্দে, কোন অপশন আছে দেখো, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এখানে জেনে রাখবে, এই কনিষ্ক হচ্ছে একজন কুষাণ সম্রাট ছিলেন, তিনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কদপিসের উত্তরসূরি। তাহলে প্রশ্ন এখান থেকে দুভাবে আসতে পারে, কনিষ্ক কার উত্তরসূরি ছিল? কুজুল কদপিসের। প্রশ্ন এইভাবে আসতে পারে যে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুজুল কদপিসের, ক্লিয়ার? কনিষ্ক কোন বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেছিলেন? চতুর্থ বৌদ্ধ পরিষদের কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিলেন কনিষ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটাই, চতুর্থ বৌদ্ধ সংঘ থেকে প্রশ্ন কিন্তু আসে এক্সাম। এখানে এই রিলেটেড আমি এই বৌদ্ধ পরিষদ, চতুর্থ বৌদ্ধ পরিষদ সম্পর্কে আমি কিছু ইনফরমেশন তোমাদের দেবো, একটু নোট করে নাও। এটা কবে হয়েছিল? এটা 72 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ পরিষদটা। এই পরিষদটা কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল, ওকে, কাশ্মীরে। এটা কিন্তু একটা মতান্তর আছে, মতান্তরে অনেকে বলে থাকে এটা জলন্ধর, ওকে, অপশানে যেটা থাকবে সেটা করবে।
তাহলে বোঝা গেল। এবার এখান থেকে যেটা সবথেকে বেশি প্রশ্ন আছে, পৃষ্ঠপোষকতা কে করেছিল, কে করেছিল, কনিষ্ক করেছিল, এটা তো আমি পড়িয়ে এলাম কুষাণ বংশের রাজা। কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, সভাপতি কে ছিল এই চতুর্থ বৌদ্ধ সংহতি, এটা ছিল বসু মিত্র, বসু মিত্র মনে থাকবে। আর এখানে তাৎপর্য কি ছিল এই চতুর্থ বৌদ্ধ সংহতিতে, হিনজান মহাজান এই দুটি শাখায় হচ্ছে তোমার বিভাজন হয়ে গেছিল, প্রশ্ন এইভাবে আছে, টাইপটা বলে দিচ্ছি, হিনজান মহাজান দুটি শাখায় বিভক্ত হয়েছিল কোন বৌদ্ধ সংহতি বা বৌদ্ধ পরিষদে, এটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ পরিষদে, যেখানে তোমার পৃষ্ঠপোষকতা করেছিলেন কনিষ্ক। আশা করি বোঝা গেছে, তোমাদের যে চারটে বৌদ্ধ সংহতি বা বৌদ্ধ পরিষদ আছে সেই চারটে কিন্তু একদম জলের মতো মুখস্থ রাখবে, কে সভাপতি ছিল, কে পৃষ্ঠপোষকতা করেছে, তাৎপর্য কি, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, চারটে থেকেই প্রশ্ন আছে একদম, মানে আমি করিয়ে দিয়েছিলাম এর আগে। আর একটা জিনিস দেখো, শকাগ্দ গণনা চালু হয়েছিল কার সময়, এই কনিষ্কের সময়, কত খ্রিস্টাব্দে, এই 78 খ্রিস্টাব্দে। শকাগ্দ প্রচলন করেছিলেন কে, কনিষ্ক, কনিষ্ক সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে। কনিষ্কের সভাকবি কে ছিলেন, অশ্বঘোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ভারতের মধ্যে সর্বাধিক সেগুন অরণ্য পাওয়া যায়, সেগুন গাছ নাম শুনেছ, তাহলে বর্তমানে সেগুন অরণ্য পাওয়া যায় সর্বাধিক কোন রাজ্যে, মধ্যপ্রদেশে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। আর একটা জিনিস জেনে রাখবে, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে তোমার ভোপাল, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন শিবরাজ সিং চৌহান। আয়তনের দিক থেকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের WIP-র মতো এক্সামও এসেছে, অন্যান্য এক্সামে তো এসেইছে, যে আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে কোথায় বনভূমি বেশি রয়েছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তিত্ব কারাগারে থাকাকালীন কংগ্রেসের সভাপতি পদে ক্রিয়াশীল ছিলেন, দেখি এটা হিস্ট্রি থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কোন ব্যক্তি কারাগারে থাকাকালীন মানে জেলে থাকাকালীন কংগ্রেসের সভাপতি পদে কিন্তু তোমার পজিটিভ মানে ক্রিয়াশীল ছিলেন, চিত্তরঞ্জন দাস, দাদাভাই নৌরোজি, মতিলাল নেহরু, নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা হবে চিত্তরঞ্জন দাস ছিলেন, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। চিত্তরঞ্জন দাস, যেটাকে শর্টে বলা হয় CR দাস, একে দেশ বন্ধু হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়েছিল, প্রশ্ন এখান থেকে আসে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, পেট্রোলের রাসায়নিক নাম কি, গ্যাসোলিন, ডিজেল, ইথিলিন, নাকি ইথার, এটা হবে গ্যাসোলিন, গ্যাসোলিন হচ্ছে পেট্রোলের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার রঞ্জক পদার্থটি হলো ক্রোমিফিল, ব্রেসোফিল, মনোফাইল, নাকি হিমোগ্লোবিন, তাহলে লোহিত রক্তকণিকা বলেছে, ওকে লোহিত কণিকা বলেছে, লোহিত কণিকার রঞ্জক হচ্ছে তোমার হিমোগ্লোবিন, অপশান ডি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু জেনারেল সায়েন্স থেকে। ওকে, এখানে তোমাদের জেনে রাখতে হবে, হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ মেটালো প্রোটিন। ওকে, রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে হচ্ছে মূলত অ্যানিমিয়া রোগ হয়, প্রশ্ন আসে, যদি শরীরে যদি RBC অর্থাৎ রেড ব্লাড কর্পোরেশন, এটাকে লোহিত রক্তকণিকা, এটা যদি কমে যায় তাহলে অ্যানিমিয়া রোগটা হয়ে থাকে। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধে ভিটামিন কোনটি, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খুবই আসে দেখবে, ভিটামিন এ, ভিটামিন ই, ডি, নাকি সি, তাহলে বন্ধ্যাত্ব প্রতিরোধে ভিটামিন হচ্ছে ভিটামিন ই। আচ্ছা, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি কারুর মনে আছে, টোকোফেরল, বলে দিচ্ছি টোকোফেরল, এটা থেকে প্রশ্ন কিন্তু দেয়। এই ভিটামিন ই যেটা হয়, এই ভিটামিন এর উৎসগুলো থেকে প্রশ্ন আসে, সবচেয়ে বেশি যে উৎসটা থেকে প্রশ্ন আসে, মাংস, ওকে, ডিম, মাছ, ওকে, আর একটা বলো শাকের দিক থেকে লেটুস শাক, এগুলো কেন বলছি বলতো, এখান থেকে প্রশ্ন দেয় উৎসগুলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভিটামিন ই এর অভাবে হচ্ছে তোমার কি রোগ হয়, যেটা তোমাদের প্রশ্ন ছিল, বন্ধাত্ম। ভিটামিন এটা তোমরা সকলেই জানো, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, অনেকবার বলেছি, রেটিনল, ওকে, এর অভাবে কি রোগ হয় ভিটামিন এ, মনে আছে, রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। আর একটা প্রশ্ন এখন রিসেন্ট দিচ্ছে, কেরাটো ম্যালেশিয়া, বলে দিয়েছিলাম আগের প্র্যাকটিস সেটে, কেরাটো ম্যালেশিয়াও কিন্তু ভিটামিন এ এর অভাবে কিন্তু রোগ। আর ভিটামিন ডি যেটা থাকে, ভিটামিন ডি এ হচ্ছে তোমার রিকেট রোগ হয় বাচ্চাদের, আর বড়দের হয় অস্টিও ম্যালেশিয়া। আর ভিটামিন সি যেটা থাকে, ভিটামিন সি এর হচ্ছে রাসায়নিক নামটা থেকে প্রশ্ন আসে, অ্যাসকর্বিক অ্যাসিড, মনে আছে তো, এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক নাম ভিটামিন সি এর। আমলকি, লেবু, মানে টক জাতীয় যে ফলগুলো, পেয়ারা, তারপর হচ্ছে তোমার মাতৃদুগ্ধতেও কিন্তু ভিটামিন সি থাকে। ওকে, ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, মানে দাঁতে যেটা পাইরিয়া রোগ বলে সেটাও কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তাহলে পরবর্তী প্রশ্ন 21 নম্বর, সাতমালা পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, নাকি রাজস্থান, সাতমালা পাহাড় হচ্ছে তোমার মহারাষ্ট্রে অবস্থান করছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো, এই যে তোমার মহারাষ্ট্র যেটা রয়েছে, মহারাষ্ট্র হচ্ছে তোমার পশ্চিম উপকূলের কিন্তু একটা তোমার রাজ্য বলতে পারো, তাই এটা থেকে প্রশ্ন তোমাদের দিতে পারে। এটা কবে গঠন হয়েছিল মহারাষ্ট্র মনে আছে, 1960 সালের 1 মে-তে, ওকে, এটা থেকে প্রশ্ন দেয়। আর এর হচ্ছে তোমার রাজধানী বা ক্যাপিটাল কি আছে, মুম্বাই, এটা সকলেই তোমরা কম বেশি জানো।
আচ্ছা, মহারাষ্ট্রে এককক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আচ্ছা, মহারাষ্ট্রে যদি নদীর কথা বলো, তাহলে প্রথমে যে নদীটা উঠে আসবে কোনটা? গোদাবরী। ওকে, গোদাবরী নদী কিন্তু এখানে রয়েছে। আর এছাড়া যদি বলে, তখন তাহলে বলবে কৃষ্ণা রয়েছে, এছাড়া তোমার ভীমা রয়েছে। ওকে, এই তিনটে নদীর নাম মনে রাখবে মহারাষ্ট্রে। এইগুলো তোমাদের জানতেই হবে, এগুলো থেকে প্রশ্ন দিলে কিন্তু করতে পারবে না। আর যদি বলে পর্বতের কথা মহারাষ্ট্রে, তুমি কি কি নাম বলবে পর্বতে? প্রথমেই বলবে সহ্যাদ্রি পর্বতমালা কিন্তু এখানে রয়েছে। ওকে, এছাড়া হচ্ছে তোমার সাতপুরা। ওকে, এগুলো আমি আগেও করিয়ে দিয়েছিলাম, তবু বলছি। তারপর হচ্ছে তোমার অজন্তা। ওকে, সাতপুরা, সাহাদ্রি, অজন্তা, এই পর্বতমালা কিন্তু এখানে রয়েছে। তোমরা জানো পর্যটন কেন্দ্রের মধ্যে এখানে ইম্পর্টেন্ট অজন্তার, ইলোরা যে গুহাগুলো রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়, তাই তো? অজন্তার, ইলোরা, এই দুটো থেকে প্রশ্ন দেয়, তো অজন্তা আর হচ্ছে তোমার ইলোরা, এই দুটো থেকে প্রশ্ন আছে, এগুলো কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রের কোথায়? ঔরঙ্গাবাদে। ক্লিয়ার? তো এইগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আর এলিফ্যান্টা গুহাও কিন্তু এই মহারাষ্ট্রে রয়েছে, এটাও কিন্তু জানবে। পরবর্তী 22 নম্বর, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেছিলেন বলো? ভালো করে প্রশ্ন দেখে অ্যান্সার করবে, নালে কিন্তু আনসার ভুল হয়ে যাবে বলেই দিলাম। রাইট অ্যান্সার কি হবে? অরবিন্দ ঘোষ, মাদাম কামা, মহাত্মা গান্ধী, লালা হরদয়াল। রাইট অ্যান্সার হবে মাদাম কামা, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অনেকেই খুঁজছে বিপিনচন্দ্র পালকে, কেননা এখান থেকেও আসে আনসারটা, দেখো ভালো করে। বন্দে মাতরম যে পত্রিকাটা ছিল, 1905 সালে বিপিনচন্দ্র পাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু অপশানে দেখো বিপিনচন্দ্র পাল নেই, কেননা প্রশ্নটা তোমাকে প্যারিসে জিজ্ঞাসা করেছে। আর বিপিনচন্দ্র পাল কিন্তু এটা প্যারিসে নয়, আমাদের এখানে ভারতে করেছিল। ওকে, 1905-এ। এটা একটা সাপ্তাহিক ইংরাজি পত্রিকা ছিল, সংবাদপত্র। পরবর্তীকালে অরবিন্দ ঘোষ এই সংবাদপত্র কিন্তু পরিচালনা করতেন। তাহলে প্রথমে বিপিনচন্দ্র পাল এটা এস্টাবলিশ করেছিল এবং তিনি পরিচালনা করতেন, পরবর্তীতে যে হচ্ছে তোমার অরবিন্দ ঘোষ পরিচালনা করে। আবার এখান থেকে যেটা প্রশ্ন আছে, প্রথম প্রকাশিত হয় কবে? 1906-এর 6ই আগস্টে। ওকে, তাই প্রশ্ন যেমন আসবে তেমন ভাবে তোমাদের করতে হবে আনসার। এখানে প্যারিসে বলেছিল, প্যারিসে কিন্তু মাদাম কামা হচ্ছে তোমার বন্দে মাতরম পত্রিকার তোমার সম্পাদনা করতো। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম অভ্রকণি নিম্নের কোথায় অবস্থিত? কাভালি, কোডারমা, উদয়পুর নাকি মাহেন্দ্রী? তাহলে ভারতের নয়, এটা হচ্ছে তোমার বিশ্বের বলেছে, বিশ্বের বৃহত্তম অভ্রকণি হচ্ছে তোমার কোডারমা, অপশন বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। পরবর্তী 24 নম্বর, ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? জেন সায়েন্স থেকে প্রশ্ন, মূত্রথলি, বৃক্ক, যকৃত নাকি হিমোগ্লোবিন? তাহলে ইউরিয়া মানুষের শরীরে তৈরি হয় যকৃতে, অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। এখানে জেনে রাখবে, অ্যামিনো অ্যাসিডের ভাঙনে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, কিছু নাইট্রোজেন যৌগের জৈব সংশ্লেষণে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে, অতিরিক্ত অ্যামোনিয়াম আয়ন ইউরিয়াতে কিন্তু রূপান্তর করে থাকে। তাহলে কি প্রসেসে হচ্ছে এটা কিন্তু তোমাদের জানতে হবে। পরবর্তী দেখো 25 নম্বর, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে? তোমরা 9-10-এ পড়েছো, জেনারেল সায়েন্সের প্রশ্ন, এটা তোমাদের রেলের পরীক্ষাতেও কিন্তু এসেছে। বলো, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফের টুকরোকে যদি আমি রেখে যদি চাপ দিই, তাহলে সেটা জুড়ে যায়, এই পদ্ধতিটাকে কি বলে? শীতলীকরণ, বিকিরণ, পুনঃশিলীভবন নাকি উপরে কোনো দিন? এটাকে বলা হয় পুনঃশিলীভবন। ওকে, তা এটা কেন হয়, কিসের জন্য হয়, তোমাদের আমি সায়েন্স পড়ানোর সময় ডিটেলসে বলেছি। পরবর্তী দেখো 26 নম্বর, জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা যেটাকে বলা হয় NTPC কত সালে গঠিত হয়েছিল বলো? একদম স্ট্যাটিক এর প্রশ্ন, 4টে অপশন রয়েছে, রাইট অ্যান্সার হবে 1975 সালে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে জেনে রাখবে NTPC-র পুরো নামটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, আর এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে ভারতের। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা? হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র, আমি পড়িয়ে দিয়েছিলাম এর আগে, ইম্পর্টেন্ট বলে আবার একবার দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে দেখো 27 নম্বর, অমৃতসর শহরে নির্মাণ কার্য শুরু হয় কোন শিখ গুরুর আমলে? স্ট্যাটিকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কভার করানো হচ্ছে। অমৃতসর যে শহর, সেটা নির্মাণ কার্য শুরু হয় গুরু রামদাস আমলে। ওকে, অপশান সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। শিখ গুরুদের নাম তোমাদের অনেকবার পড়িয়েছি, গুরু রামদাস ছিলেন হচ্ছেন চতুর্থ শিখ গুরু, গুরু অর্জুন যেটা অপশন দিয়েছিল ইনি ছিলেন পঞ্চম শিখ গুরু, আর শিখ ধর্মের প্রথম শহীদ এই পঞ্চম গুরুকে বলা হয়ে থাকে গুরু অর্জুনকে। আর জাহাঙ্গীর এই গুরু অর্জুনকে কিন্তু হত্যা করেছিলেন, এটা দেখো প্রশ্ন দেয়। আর গুরু অঙ্গ যেটা অপশন এতে ছিল, ইনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু, আর যে গুরু অমরদাস এর ইনি ছিলেন যে তৃতীয় শিখ গুরু। ওকে, তোমাদের শিখ গুরুগুলো আমি পরপর সিকোয়েন্স অনুযায়ী করে দিয়েছিলাম, তা যারা করেছো তারা তো মুখস্থ করে রেখেই দিয়েছো, কারণ এই করে রেখে প্রশ্ন তো আসে। পরবর্তী দেখো, সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি কোন পরিকল্পনার সময় প্রথম ব্যবহৃত হয়? আর একটা স্ট্যাটিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি প্রথম কোন পরিকল্পনার সময় ব্যবহৃত হয়েছিল? সপ্তম পরিকল্পনার সময়, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 29 নম্বর, বাংলার আকবর কাকে বলা হয়? নসরত শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, ইলিয়াস শাহ নাকি সেকেন্দার শাহ? তাহলে বাংলার আকবর কাকে বলা হয়? বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, এই সেটের লাস্ট প্রশ্ন,
জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে? দেখি কে বলতে পারো, 1952, 55, 50 নাকি 35? তাহলে জাতীয় উন্নয়ন পরিষদ বলেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে 1952 সালে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আজকে সেটে তোমাদের 30টা প্রশ্ন ছিল, তোমাদের হেল্পফুল ক্লাস করানো হচ্ছে, অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা করলে তাদের আশা করি অনেকটাই হেল্প হয়েছে। যদি তোমাদের ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। ওকে, তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে অনেকটা ইন্সপিরেশন দেয় নেক্সট ক্লাসগুলো জানার জন্য। ওকে, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।